সালাম আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে বিকালে একটু চটপটিয়ে বানিয়েছিলাম, আমার ভাই সেই রোজার ভিতরে আমাকে ডাবলি দিয়েছিল, সেই ডাবলিগুলো এখনও আছে। অল্প করে একটু চটপটি বানাই দিলাম মেয়েদের। আর এই ফুচকাটা দোকান থেকে কিনে আনছে ওর বাবা, মানে চটপটির দোকান থেকে খালি ফুচকা কিনে নিয়ে আসছে, তো ওরা আবার এটা ভরায় ভরায় খাচ্ছিল। আমার দুই মেয়ে অনেক পছন্দ করে আমার হাতে চটপটি, চটপটিটা মজা হয়েছিল। ওরা বিকালবেলা এভাবে ঘরে বানাই দিলে বেশি পছন্দ করে, আর অল্প করে বানাইছিলাম জানি শেষ হয়ে যায়। আর রাত্রেবেলা নিধির বাবা আবার বাজার আনলো, চাল শেষ হয়ে গেছিলো আর কবুতরের খাওয়া শেষ হয়ে গেছিলো, সেগুলো আবার আনলো। আমি এখন চালটা ঢেলে রাখবো, আর মাছ আনছে রাত্রেবেলা, এখন আমি মাছটা রান্না করব। এই যে তেলাপিয়া মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই সবজিটাকে কি বলে, চিচিঙ্গা নাকি ধুন্দুল? ধুন্দুল তো না, এটা জানি কি সবজি। তো এই সবজি দিয়ে, আলু দিয়ে আমি মাছটা রান্না করব। আর নিধির বাবাকে আবার ফোন দিলাম যে ধনেপাতা নিয়ে আসো, ধনেপাতা নাই, শেষ হয়ে গেছে। এখন আমি মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভালো করে ভেজে তারপরে তরকারি রান্না করব। দিক দিয়ে আমার নেহা, মানে আমার বড় মেয়ে নেহা, ও আবার একটু চিন্তিত, ওর পরীক্ষার রেজাল্ট দিবে। ও কখনো এরকম পরীক্ষার রেজাল্ট নিয়ে ও চিন্তা করে নাই, এই ফার্স্ট। আসলে ওকে আমি ওরকম কোনো টিচারই দেই নাই, আসলে ইউটিউবে তো সব কথা বলা যায় না। তো আমি, ও বলতেছে যে আম্মু আমি তো সেরকম টিচার দিয়ে পড়িই নাই। তা আমি বললাম আল্লাহ ভরসা, তুমি যতটুকু পারছো। ও ম্যাট্রিকে যে কমার্সের সাবজেক্টগুলো সবগুলোই এ প্লাস পেয়েছিল, এইবার কি করে আল্লাহই জানে, আল্লাহ পাকি ভালো জানে। আমার মেয়ে বলল যে ও সেকেন্ড পার্টি একটু খারাপ করছিল, এখন জানি না আল্লাহ কি করে রেজাল্ট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে আমার জীবনে আমি অনেক বড় একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার মেয়ের রেজাল্ট দিছে, আমার মেয়ে অনেক ভালোভাবে পাস করছে। আসলে আমার অনেক স্বপ্ন ছিল আমার মেয়ে পড়াশোনা করবে, মানে ভালোভাবে ওকে পড়াইতে পারবো যতটুকু পারি, যেভাবেই পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে। আর কিছু কিছু মানুষ সর্বদা আমার সাথে ছিল, তাদেরকে আমি অনেক অনেক দোয়া করি, মন থেকে দোয়া করি, তাদের যেন সব রকম বিপদ আপদ আল্লাপাক ভালো করে দেয়, ছায়ার মতো সবসময় আমার পাশে থাকছে, আমার খোঁজখবর নিচ্ছে, আমার বাচ্চাদের খোঁজখবর নিচ্ছে, আমার বাচ্চারা সবসময় খেয়াল করছে। এই জিনিসটা আসলে পাওয়া একটা মেয়ের কাছে আমি মনে করি অনেক কিছু। আমি যেটা পেয়েছি আমার, মানে জীবনে তো আমার বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ নাই, ওনারা আমার বাবা মার মতোই অনেক সাপোর্ট করছে আমাকে। যাই হোক, আজকে আমার অনেক খুশি লাগতেছে। আমি যখন আমার মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দেয়, তখন আমার মেয়ে যখন ডায়েরি অনুষ্ঠানে যায়, তখন আমি আমার মেয়ের অনুষ্ঠান দেখে আমি কান্না করতেছিলাম, ভাবছিলাম যে আমি হয়তো পরীক্ষা দিচ্ছি, মানে আমার এরকম লাগছে। আসলে পড়াশোনা না করলে জীবনে যে কোনো মূল্য নেই আমি সেটা বুঝেছি। আমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, আমি সেরকম পড়াশোনা করতে পারিনি, এজন্য আমার জীবনে অনেক চড়াই উত্থায় পার করছি। আমার মেয়ে যে পড়াশোনা করে অনেক বড় একটা অফিসার হয়ে যাবে তা না, পড়াশোনা করলে একটা নিজের পায়ে ও কিছু একটা কিছু করতে পারবে, আর না করতে পারলেও পড়াশোনার আলাদা একটা দাম আছে। আমি যেরকম অল্প বয়সে বিয়ে হয়ে গেছি, আমি পড়াশোনা করতে পারিনি, এর জন্য আমি ভাবি, মানে আমি বুঝি যে পড়াশোনার মূল্যটা কি। একটা মেয়ে যদি পড়াশোনা নাও করে তার কিন্তু আলাদা একটা সম্মান থাকে। আমি যেহেতু পড়াশোনা করি নাই, আমি ওরকম সম্মানটা পাই নাই। আর আমি কেন, আমি মনে করি প্রত্যেকটা মেয়েই পাই নাই। আর পড়াশোনা করলে যে সবাই একদম ভালো পর্যায়ে চলে যাবে বা ভালো একটা জব করবে, আমি কিন্তু সেভাবে কথা বলছি না, আপনারা কিন্তু সেটা মাইন্ড করেন না। আমি বলতেছি যে পড়াশোনা করলে করা উচিত একটা মেয়ের জন্য, কারণ আমি দেখেছি যে পড়াশোনা না করে আমার জীবন কী হয়েছে। আজকে যদি আমি পড়াশোনা করতাম, আমি যে কোনো একটা টিউশনি করতে পারতাম বা যে কোনো একটা কোম্পানিতে জব করতে পারতাম, তো আবার নাও পারতাম। আল্লাহ যদি আমার ভাগ্যে রাখতো যে আমি চাকরি পড়াশোনা করেও আমি কোনো ভালো জব পেতাম না, কিন্তু মনে একটা সাহস থাকতে,
আত্মবিশ্বাস থাকে যে আমি একটু শিক্ষিত বা আমি পড়াশোনা করছি। তো আমার এক মেয়ে আলহামদুলিল্লাহ 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 উপর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আমার মেয়ে এই পর্যায়ে আসছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করি, তারা যেন সবাই ভালো থাকে আর সুস্থ থাকে। সর্বপ্রথম আল্লাহ পাক হায়াত দেয়, সুস্থ দেয়, তারপরে পড়াশোনা বা ওদের লাইফে যে জীবন ওরা জানি ভালোভাবে চলতে পারে সেই দোয়া করি। এখন আমার ছোট মেয়ের জন্য আমি ওকে নিয়ে দৌড়াতে হবে, আমার আল্লাহ জানি আমাকে সুস্থ রাখে, কারণ বড় মেয়ের সময় কিন্তু আমি অনেক সুস্থ ছিলাম, আমার কোনো অসুখ হয় নাই, আর এখন কিন্তু কয়েকদিন পর পরে আমি অসুস্থ হই। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি আমি আমার ছোটো মেয়েকে পড়াতে পারি আর ওকে জানি ভালোভাবে নিয়ে আসতে নিয়ে যেতে পারি বা ওর সাথে জানি আমি থাকতে পারি, আমি জানি সুস্থ থাকি, আমার হাজবেন্ডও জানি সুস্থ থাকে, আমরা আমার পুরো ফ্যামিলিটা জানি সুস্থ থাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে লাগলে সাবস্ক্রাইব করবেন। আর জানি যারা যারা আমার আমাকে ভালোবাসেন তারা তো সবসময় আমাকে আমার ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট দেন, আপনাদের কমেন্ট পড়ে আমার অনেক উৎসর্গ হয়। যাই হোক, এটাই আমার বলা ছিল। আমি আসলে সেরকম গুছায় কথা বলতে পারি না, আর ক্যামেরার সামনে তো আরও কথা বলতে পারি না, কিন্তু এখন কাজের সূত্রে একটু একটু শিখছি, কারণ দেখছি যে আমাকে কথা বলতে হবে আপনাদের সাথে, বা আমি প্রতিদিন কি করি না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, তা না হলে তো আপনারা বুঝবেন না, তাই না? তো আমি মনে করি প্রত্যেকটা বাবা মায়ের এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া, আর আমার কাছে বেশি বড় পাওয়া, কারণ আমি তো সেরকম পড়াশোনা বেশি একটা করি নাই, এজন্য আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বড় পাওয়া। আর আমি মনে করি যে এ প্লাস পেলেই যে ভালো একটা রেজাল্ট করবে, আর এ প্লাস পেলে না পেলে যে করবে না, আমার মেয়ে কিন্তু আগে বলে দিয়েছে এ প্লাস পায়নি, কিন্তু যতটুকু কি রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া, ভালো রেজাল্ট করছে। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।